দেখুন, একাধিক জায়গায় বোম ব্লাস্ট বিস্ফোরণ হচ্ছে। আমি গেছিও দেখা করতে, প্রায় 7-8 বছর আগে পিংলাতে এরকম একটা হয়েছিল, বাজি কারখানাতে। তারপর আমি দেখতে গেছিলাম, সে বাড়িটার পিলার থেকে আরম্ভ করে ছাদ কিছুই ছিল না, ডেড বডিগুলো হাত পা আলাদা হয়ে পাশে বাঁশ গাছের মাথার উপরে ঝুলছিল নাড়ি ভুঁড়ি। সে একই রকম হয়েছে, প্রায় 22 জন লোক ওখানে কাজ করছিল এক রাতে, তার কোনো নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা কতজন পাওয়া গেছে, কতজনকে পাওয়া যায়নি, কেউ বলছে পুকুরে ফেলে দিয়েছে। এই যে ভয়ঙ্কর ঘটনা, দূর থেকে যখন আপনারা দেখাচ্ছিলেন মনে হচ্ছিল ওখানে বোম পড়েছে, যুদ্ধের সময় যখন বোম পড়ে, এত দূর অবধি তার ক্ষতি হয়েছে। কারা করছে, কেন করছে, কী করে চলছে? যে লোকটি কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছে, আক্রান্ত হয়েছে, পুলিশ তাকে ধরেছে, সে আবার সে কাজ শুরু করে দিচ্ছে। মমতা ব্যানার্জি কী বলছেন, সেখানে নাকি বিজেপির পঞ্চায়েত আছে। বিজেপির ছিল না, ওনাদের পঞ্চায়েত ছিল, মানুষ খেপে গিয়ে সে পঞ্চায়েত ভেঙে দিয়েছে। এখন একজন নির্দল প্রতিনিধি সেখানে প্রধান হয়েছেন। এই যে সমাজবিরোধী কাজ, দেশবিরোধী কাজ এবং এই দুর্নীতি চলছে, পুলিশও কোথাও না কোথাও যুক্ত আছে। পুলিশকে কমপ্লেন করার পরে পুলিশ কিছু করে না, তার মানে রাজনৈতিক পার্টির পুলিশের উপরে প্রেশার আছে। আজকে সে পুলিশকে আক্রমণের শিকার হতে হচ্ছে। এবং এই যে ঘটনা ঘটছে, এ ধরনের বিস্ফোরক জিনিস যেখানে আছে, এত বড় ঘটনা ঘটছে, সেটা অন্য কোনো কাজে লাগতে পারে। কেন এনেছিল, কে এনেছিল, সবাই বলছে পূর্ব মেদিনীপুরে ওখান থেকে বোমা সাপ্লাই হতো। তো এটা সেই জন্য কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত হওয়ার দরকার আছে। খালি ছোটোখাটো এটা বোমা বিস্ফোরণ নয়, এর পিছনে বড় চক্রান্ত বিদেশি শক্তিও থাকতে পারে। দেখুন, ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে। উনি জানেন কেউ না কেউ কোর্টে যাবে, আর কোর্ট সঙ্গে সঙ্গে এনে তদন্তের আদেশ দেবে। তো কানমোলা খাওয়ার আগে উনি নিজেই স্বীকার করেছেন যে হওয়া উচিত, হবে কি না জানি না। যদি উনি সত্যি সত্যি চান এবং পুলিশ দিয়ে হবে না মনে হচ্ছে, উনি কেন এনে তদন্ত চাইছেন না? ওনার কেন্দ্র সরকারকে, হোম মিনিস্টারকে চিঠি লেখা উচিত যে এটা তদন্ত করান। আমাদের মনে হচ্ছে এর মধ্যে ভয়ঙ্কর চক্রান্ত আছে। পুলিশ, এই ধরনের ঘটনা ঘটলে পুলিশকে একটা ধমকি দিয়ে মমতা ব্যানার্জি চুপ হয়ে যান। কালিয়াগঞ্জের কথা ভাবুন আপনি, সেখানে পুলিশ যে ধরনের ব্যবহার করেছিল, তারপরে মানুষের ক্ষোভ যেভাবে আছড়ে পড়েছে সেখানকার পুলিশের উপরে, সেই ঘটনা একাধিকবার দেখা যাচ্ছে। পুলিশ কি এত অকম্মা হয়ে গেছে ওয়েস্টবেঙ্গলের? আমার তো মনে হয় না। এখানকার পুলিশ একসময় নাম ছিল, এখন অনেক যোগ্য অফিসার আছেন, সাধারণ যারা পুলিশকর্মী তারাও পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। আমার মনে হয় টিএমসি পার্টি তাদেরকে কাজ করতে দিচ্ছে না, ইনডাইরেক্টলি সমাজবিরোধীদেরকে আর তারা শেল্টার দিচ্ছে। সে যেন পুলিশ চুপ করে দেখছে, আর সে পুলিশই আক্রমণের শিকার হচ্ছে। অ্যারেস্ট হওয়ার পরে আবার সেই ব্যবসা শুরু করেছে, এবং তারপরে লোকেরা কমপ্লেন করেছেন কিন্তু পুলিশ শোনেনি। পুলিশের প্রতি মানুষের যে ক্ষোভ, তার যৌক্তিকতা আছে। আপনি বলবেন যে আপনি সমর্থন করছেন, সমর্থনের প্রশ্ন নেই। কেন প্রত্যেকবার পুলিশের এই ধরনের নেগলিজেন্সি হচ্ছে, এই ধরনের ঘটনা বেড়ে চলেছে? কজনকে শাস্তি দিচ্ছে, কজনকে অ্যারেস্ট করেছে, কটা চার্জশিট হচ্ছে? আপনি দেখুন, বোম ফাটছে, বন্দুক পাওয়া যাচ্ছে জায়গায় জায়গায়, প্রতি সপ্তাহে খবর পাচ্ছেন আপনারা। আপনারা খবর করছেন, লোক শুনছে, আবার ভুলে যাচ্ছে, আবার ফুটছে। তো পুলিশ কোথাও না কোথাও এটা নেগলিজেন্সি করছে বলে এই দুষ্কৃতকারীদের সাহস বেড়ে যাচ্ছে, ঘটনা ঘটছে, আর নিরীহ মানুষরা মারা যাচ্ছে।